আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের শিডিউলভুক্ত যে আজকের ক্লাস, এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রেজিস্ট্রেশন আইন। তো যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অথবা যারা পরবর্তীতে দেখবেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি আমাদের রেজিস্ট্রেশন আইন 1908। তো বরাবরের মতোই যে কথাটি আমরা বলবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইন যেহেতু অনেক পুরাতন আইন, আমরা ভালো করেই জানি, সবাই জানি আইনগুলো সম্পূর্ণ টোটালি হচ্ছে আমাদের ইংরেজিতে প্রস্তুত। তো এই আইনের মধ্যে টোটাল আমাদের 93টার মতো সেকশন আছে। তো আসলে আমরা আইনটাকে যদি ইংরেজিতে পড়ি, বা যারা পড়তে চান পিডিএফটা দিয়ে দিব, আপনারা পড়তে পারেন। আমরা ট্রাই করবো আমাদের 40 থেকে যে 50 মিনিটের আজকের আলোচনার বিষয়, সেখানে আইনটার মূল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে যারাই মালিকানা যাচাই করতে চান, দলিল লিখতে চান, অ্যাটলিস্ট আপনার জানা থাকে যে রেজিস্ট্রেশন আইনে আছেটা কি। তো প্রথমে আমরা বেসিক কিছু জিনিস আগে একটু জানার চেষ্টা করি যে এর মধ্যে আছেটা কি। তো আমরা এই আইনের মধ্যে পাবো রেজিস্ট্রেশন অফিস পরিচিতি, পাবো সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার, এদের অফিস কোথায় হবে কি সংক্রান্ত বিষয়গুলো পাবো। এটার মধ্যে আমরা পাবো যে কোন দলিলগুলো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, কোথায় আমরা রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার জন্য কে উপস্থাপন করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু আমরা ধারাবাহিক ভাবে একটার পর একটা পাবো। এটা ছাড়া সাব রেজিস্ট্রারের কাছে যখন একটা দলিল উপস্থাপন করা হবে, উনি কি কি প্রশ্ন করতে পারবেন, দলিল উনি স্বীকার করলে কি হবে, দলিল অস্বীকার করলে কি করব, আমরা কোথায় আপিল করব, এই নিয়ম কানুন আমরা জানতে পারবো। এটা ছাড়া সম্পত্তি আমাদের বিভিন্ন উপজেলায় জেলায় থাকতে পারে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে, সেই দলিলগুলো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব, মৌজা রেটটা কিভাবে আমরা সেখানে অ্যাডজাস্ট করব, আর রেজিস্ট্রেশন করা বা না করার ফলাফলটা কি হবে দলিলের উপরে। সর্বশেষ যদি আমরা দেখি এর মধ্যে আমরা আমাদের দলিলগুলো কিভাবে তল্লাশি করব, এবং দলিলগুলো যখন আমরা সাবমিট করব আমাদেরকে একটা কি করা হবে, দলিলের রসিদ দেওয়া হবে, দলিলটা আমরা পরবর্তীতে ফেরত পাব, আর যদি আমরা ফেরত না নেই এটাকে ধ্বংস করা হবে। তো বিভিন্ন প্রকার রেজিস্ট্রেশন ফি আলোচনা করা আছে রেজিস্ট্রেশন আইনে, প্রতারণা এবং শাস্তির বিষয়ে আলোচনা করা আছে, আর উইল বা ওসিয়ত দলিলের একটা বিশেষ আলোচনা করা আছে। তো টোটাল আইনটার মধ্যে আছে এই জিনিসগুলা, জাস্ট এখন আমাদেরকে ভিতরে গিয়ে পড়তে হবে যে কোন জিনিসটা কি বলে। তো ভিতরে যাওয়ার আগে আমরা আরো কিছু বেসিক ধারণা নেই যেটা আমাদের আরো কাজে আসবে, সেটা হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচারটা জানবো, যে বাংলাদেশে যে আমাদের সাব রেজিস্ট্রেশন, জেলা রেজিস্ট্রেশন অফিসগুলো আছে সেগুলো সম্পর্কে। তো দেখেন আমাদের এই যে রেজিস্ট্রেশন অধিদপ্তর আছে, এটা আইন মন্ত্রণালয়ের একটা অংশ, অর্থাৎ রেজিস্ট্রেশন অধিদপ্তরটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের একটা অংশ। এর যে প্রধান কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আমরা বলি আইজিআর, মানে হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন। ইনি থাকেন মাত্র একজন, অতিরিক্ত হিসাবে আরেকজন দায়িত্বপ্রাপ্ত থাকেন, তাকে আমরা বলি এআইজিআর। তাহলে প্রধান কর্তা হচ্ছেন আমাদের আইজিআর। তারপরে আমাদের যে 8টা বর্তমানে বিভাগ আছে, যেমন ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ময়মনসিংহ, প্রতিটা বিভাগের যতগুলো সাব রেজিস্ট্রেশন অফিস আছে, এই অফিসগুলোকে দেখাশোনা করার জন্য আইআরও নিয়োগ করা হয়, আইআরও, ইন্সপেক্টর অফ রেজিস্ট্রেশন। অর্থাৎ আমাদের যে 8টা বিভাগ আছে, 8 জন আইআরও দেওয়া আছে, তারা কি করেন বিভিন্ন সময় বিভিন্ন রেজিস্ট্রেশন অফিস ঘোরাফেরা করে দেখেন সবকিছু কার্যক্রম ঠিক মতো চলতেছে কিনা, অর্থাৎ সাব রেজিস্ট্রারের কার্যালয়গুলোকে তারা মাঝে মধ্যে পরিদর্শন করেন, দায়িত্ব হচ্ছে তাদেরই। এটা ছাড়া আমাদের যে 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মনে রাখবেন 3টা জেলা আমরা বাদ দিব, যে 3টা পার্বত্য জেলা আছে আমাদের, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টার মধ্যে রেজিস্ট্রেশন আইন প্রযোজ্য না, বাকি 61টি জেলায় আমাদের রেজিস্ট্রেশন আইন প্রযোজ্য। তো প্রতিটা জেলায় আপনি কি পাবেন, জেলা রেজিস্ট্রারের কার্যালয় পাবেন, আর প্রতি জেলায় একজন করে আমাদের জেলা রেজিস্ট্রার আছে। প্রতিটা উপজেলায় আপনি কি পাবেন, সাব রেজিস্ট্রার পাবেন, সাব রেজিস্ট্রেশন অফিস আছে। আর এই পর্যন্ত হচ্ছে কথা, 2014 সালের ম্যানুয়াল মোতাবেক এখন পর্যন্ত 493টা পর্যন্ত তাদের সাব রেজিস্ট্রেশন অফিস আছে, হয়তো এখন বাড়তে পারে, এটা 2014 সালের হিসাব মোতাবেক সারা বাংলাদেশে 493টার মতো আমাদের কি আছে, অফিস আছে।
এই যে এখানে আমরা যে চারটা পড়লাম, এক থেকে নিয়ে যদি আমরা 16 পর্যন্ত সেকশনগুলো পড়ি, এই জিনিসটাই বলা আছে যে একজন আইজিআর থাকবে, অতিরিক্ত হিসাবে এআইজিআর থাকবে, আইআরওরা থাকবে, প্রতিটা জেলায় জেলা রেজিস্টার থাকবে, জেলা রেজিস্টারের কার্যালয় থাকবে, প্রতিটা উপজেলা একজন সাব রেজিস্টার থাকবে, সাব রেজিস্টারের কার্যালয় থাকবে। এই জিনিসগুলো আলোচনা করা আছে আমাদের মোটামুটি এক থেকে নিয়ে 16 পর্যন্ত। তো আর প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসের কার্যালয়, যেটাকে আমরা ফায়ার প্রুফ বক্স বলি, অর্থাৎ অগ্নি নিরোধক বক্স থাকবে, যেখানে বিভিন্ন মূল্যবান যে দলিলগুলো রাখা হয় যাতে পুড়ে না যায়। আর এক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে, যদি জেলা রেজিস্ট্রারের পদটা যদি শূন্য থাকে, কোনো জেলায় যদি জেলা রেজিস্ট্রারের পদ শূন্য থাকে, মারা যায়, কেউ দায়িত্বপ্রাপ্ত না থাকে, সেই জেলার জেলা জজ জেলা রেজিস্টার হিসেবে গণ্য হবে। এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি উনি সাময়িক ভাবে এক দুই দিনের জন্য, ঘন্টার জন্য একটু বাইরে যান, সেক্ষেত্রে সদর সাব রেজিস্ট্রি অফিস, যেমন প্রতিটা জেলার মধ্যে, যেমন আপনি যদি রংপুর সদর চিন্তা করেন, দিনাজপুর সদর চিন্তা করেন, সেখানে জেলা রেজিস্ট্রারের কার্যালয় আছে প্লাস সাব রেজিস্ট্রারেরও কার্যালয় আছে। তো যদি জেলা রেজিস্ট্রার সাময়িক ছুটিতে থাকে, তখন সদর সাব রেজিস্ট্রারকে দায়িত্ব দিয়ে যায় জেলা রেজিস্ট্রার দায়িত্ব পালন করার জন্য। আর যদি কোনো সাব রেজিস্ট্রেশন অফিসে সাব রেজিস্ট্রার না থাকে, তখন জেলা রেজিস্ট্রার নিকটবর্তী পার্শ্ববর্তী যে কোনো একজন সাব রেজিস্ট্রারকে খণ্ডকালীন দায়িত্ব পালনের জন্য পাঠান। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের, যখন আমরা এই রেজিস্ট্রেশন আইনটা পড়বো, এটার 1 থেকে নিয়ে 16 নম্বর পর্যন্ত এই কথাগুলাই বলে। তাই এটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, আমরা সেখানে সময় নষ্ট না করি। তো রেজিস্ট্রেশন আইনের ইতিহাসটাও আমাদের মুখস্থ রাখার দরকার নাই, তারপরে জাস্ট একটু আমরা নিতে পারি। এই আমাদের ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম 1781 সালে বেঙ্গল স্টেট অর্থাৎ বঙ্গীয় বিধিবদ্ধ আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন বিষয়ক কিছু একটা জিনিস আছে, একটা সম্পত্তি হস্তান্তর করলে রেজিস্ট্রেশন করতে হবে, এই ধারণাটা প্রথম আমরা 1781-তে পাচ্ছি। তো পরবর্তীতে 1864 সালে কি করা হয়, সমগ্র ভারতবর্ষে রেজিস্ট্রেশন আইনটা নিয়ে আসা হয়। তবে এখানে তারা দুইটা ক্যাটাগরি করে, একটা হচ্ছে বাধ্যতামূলক আর একটা হচ্ছে যে অপশনাল, অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন করেন কি কি সুবিধাগুলো পাবেন, এই রকম বিষয়। সর্বশেষ আজকে যে আইনটা আমরা পড়তেছি, তো তারা 1908 সালে আজকের এই বিধিবদ্ধ যে আমাদের আইন সেটা নিয়ে আসে, যেটা আমাদের সংবিধানের 149 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে স্বাধীন বাংলাদেশে কার্যকর। তো স্বাধীনতার পর 1985 সালে একবার আইনটাকে সংশোধন করা হয়, 2002 সালে একবার সংশোধন করা হয়, 2004 সালে একবার ব্যাপক সংশোধন করা হয়, 2006 সালে কিছুটা সংশোধন করা হয়, 2012 সালেও সংশোধন করা হয়, 2012-র পরে আর এখন পর্যন্ত আর সংশোধন করা হয়নি। এই হচ্ছে আমরা যে আইনটা পড়তে যাব তার ভিতরের বাইরের ওভারভিউ। আর এই আইনটার পাশাপাশি এই যে আইনটা আমরা পড়তেছি, এই আইনের কিছু বিধিমালা আছে। এখন বিধিমালা কি, আইনের মধ্যে শব্দ চয়ন খুবই সংক্ষিপ্ত থাকে, অল্প শব্দে লিখা থাকে, ওইটাকে বিশ্লেষণ করে বিধিমালা। আর এই যে বিভিন্ন সময় কি করে, সরকার বিভিন্ন পরিপত্র জারি করে অথবা সাব রেজিস্ট্রেশন অফিসে কর্মকাণ্ড কিভাবে ঘটবে, নানা প্রকার বিষয়ে ম্যানুয়াল জারি করে। তাহলে আমরা একটা পাবো আইন, একটা বিধিমালা, একটা হচ্ছে ম্যানুয়াল। তো এখন কার্যকর আছে আমাদের 1908 সালের রেজিস্ট্রেশন আইন, 2014 সালের বিধিমালা এবং 2014 সালের ম্যানুয়াল। তো ম্যানুয়ালটার পিডিএফ আছে বাংলাতে, আমরা দিয়ে দিব। আর যদি আপনি বাজারে চান, সব জায়গায় পাবেন না যেহেতু এটা সরকারি বই, নিউ মার্কেটে দেখতে পারেন, পাইতে পারেন যদি হার্ড কপির প্রয়োজন হয়, অথবা পিডিএফটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আমরা প্রথমে চলে আসি যে আসলে কোন দলিলগুলো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো একটা কথা মনে রাখবেন, বর্তমানে যদি আমরা দেখি, আপনি যদি স্থাবর সম্পত্তি, যেটাকে আমরা জায়গা জমি প্লট ফ্ল্যাট বলি, এগুলো টোটালটাই রেজিস্ট্রেশন করতে হবে। তো 17 নম্বর সেকশনটা যদি আমরা ভালো করে পড়ি, সেখানে আমাদেরকে বলতেছে যদি আপনি দান করেন তাহলে সেইটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাবা করলেও রেজিস্ট্রেশন করতে হবে। এটা ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, এরা চাইলে এদের ব্যক্তিগত আইনে যদি সমর্থন করে, এরাও কি করতে পারবে, দান করতে পারবে। এক কথা আমরা বলতে পারি গিফটটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমরা দান দলিল, হেবা দলিল বা হিন্দুদের হেবা যেটাই বলেন, সেটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে বলতেছে উইল ব্যতীত, তো এটা আমরা প্রথমে মনে রাখি, উইল বা ওসিয়তনামা এগুলা রেজিস্ট্রেশন করা অপশনাল,
এগুলো আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো সময় রেজিস্ট্রেশন করতে পারেন, তাই উইলটা আমরা আর বারবার উচ্চারণ করব না। তাহলে উইল হচ্ছে অপশনাল, আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, না চাইলে নাই। তো দেখেন এখানে আইনের মধ্যে এমন শব্দ চয়ন করা হয়েছে, আমরা যেমন সাবকবলা করি, বিনিময় করি, পার্টিশন রিড করি, তো এই রকম প্রতিটা ধরে ধরে কিন্তু আইনে বলা নাই। আইনে কিছু শব্দ ব্যবহার করে বলতেছে যদি আপনি কোনো কর্মকাণ্ড করেন, যেই কর্মকাণ্ড দ্বারা সম্পত্তির ক্ষেত্রে এই জিনিসগুলা ঘটবে, কি ঘটবে, আপনি বর্তমানে বা ভবিষ্যতে ক্রিয়েট করতেছেন, কাউকে তার অধিকার ক্রিয়েট করে দিচ্ছেন। আপনি জমি বিক্রি করলেন, আরেকজনের অধিকার সৃষ্টি হইলো, তা আপনি আর অধিকার কি হইলো, এক্সটিংগুইশ বা বাতিল হয়ে গেল, বিলুপ্ত হইলো। তার মানে আইনের শব্দ চয়ন গুলো এমন ভাবে করা হয়েছে যাতে যত প্রকারই ট্রানজেকশন আসুক এই কয়েকটা শব্দের মধ্যে চলে আসে। তো এই জন্য বলতেছে যদি আপনি ক্রিয়েট করেন, কি করেন, কোনো প্রকার ইন্টারেস্ট যদি ক্রিয়েট করেন, সেটা বর্তমানে হোক, আজকে হোক বা 2 বছর পরে হোক, সেটা শর্তযুক্ত হোক, যেমন আমরা জানি দলিলে বিভিন্ন প্রকার শর্ত দিতে পারেন, অথবা শর্ত ছাড়া হোক, এরকম যদি আপনি ক্রিয়েট করে দেন, ডিক্লার করেন, অ্যাসাইন করেন, লিমিট করেন, এক্সটিংগুইশ করেন, এগুলো হচ্ছে ইংরেজি শব্দ চয়ন। এগুলো এই জন্য ব্যবহার করা হয়েছে যাতে ইয়ে আপনার পৃথক পৃথক আর দলিলের কথা আমাদেরকে লিখতে না হয়। তো এই শব্দগুলোর মধ্যেই আমাদের বিনিময় দলিল, এই শব্দগুলোর মধ্যে আমাদের সাবকবলা দলিল, এগুলো অন্তর্ভুক্ত। এটা ছাড়া পরবর্তীতে অ্যাড করে বন্ধকি দলিলটা, আপনি যে কোনো প্রকার বন্ধক করেন সেটা রেজিস্ট্রেশন করতে হবে, উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পান এটার বন্টন বাটোয়ারা দলিল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে আপনি যদি অগ্রক্রয় করেন, প্রিএম্পশন করেন, আদালতের ওই ডিক্রিটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা ছাড়া বলতেছে আপনি যদি সম্পত্তি লিজ বা ইজারা দেন, সেটা যদি বাৎসরিক যদি খাজনা নির্ধারণ করা থাকে, যে প্রতি বছরের জন্য ধরলাম আমরা 1 লাখ টাকা, তো কত বছরের জন্য আপনি ঠিক করেন নাই, জাস্ট বাৎসরিক খাজনাটা নির্ধারণ করছেন, খাজনা না বলে আমরা এখানে বলবো বাৎসরিক ভাড়া বা মুনাফা বলতে পারি, তাহলে সহজে বুঝে আসবে। বাৎসরিক ভাড়াটা যদি আপনার নির্ধারণ থাকে তাহলে ওইটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে, অথবা যদি 1 বছরের বেশি আপনি লিজ বা ইজারা দেন তাহলে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। তবে নিচের দিকে বলতেছে সরকার যদি চায় তাহলে সরকার 5 বছর পর্যন্ত লিজটাকে অপশনাল রাখতে পারে, যা অথবা বাৎসরিক যদি 50 টাকা পর্যন্ত মুনাফা হয় সেটাকে সরকার রেজিস্ট্রেশনের বাইরে রাখতে পারে গেজেট করে। তাহলে আমরা 17 ধারার মধ্যে এইগুলাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আপনার কি করতে হবে, একটা দান দলিল, হেবা দলিল, বন্ধকি দলিল, বাটোয়ারা দলিল, এগুলা রেজিস্ট্রেশন করতে হবে। আর এমন দলিল যেখানে আপনি কারো অধিকার ক্রিয়েট করতেছেন, কাউকে কিছু ডিক্লার করতেছেন, কাউকে নিযুক্ত করতেছেন, কারো অধিকার আপনি সীমাবদ্ধ করতেছেন, যেমন এই যে লিমিট ছিল, আপনি আপনার সম্পত্তিতে একজনে যদি কোনো প্রকার শর্ত আরোপ করেন, এরকম কোন দলিল, এক্সটিংগুইশ, আপনার মালিকানা চলে যাবে, এমন জিনিসগুলো রেজিস্ট্রেশন করতেই হবে। পরবর্তীতে 2004 সালে বায়নামা দলিলটা নিয়ে আসা হয়েছে, যে বায়নামাটাও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। 2004 সালের পূর্বে বায়নামা রেজিস্ট্রেশনটা অপশনাল ছিল। তো বলতেছে যে বায়নামা দলিল আপনি সম্পাদনে 30 দিনের মধ্যে সেটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের কোন দলিল গুলা রেজিস্ট্রেশন করতে হবে। এর বাইরে যত দলিল আছে এগুলো অপশনাল, আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, না চাইলে নাই। এখন আসি আমরা, দলিলটা আপনি কোথায় রেজিস্ট্রেশন করবেন, কত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। জাস্ট এখানে যদি আমরা একটা উদাহরণ ধরি, যে আপনার একটা সম্পত্তি হয়তো দিনাজপুরে 20 শতক সম্পত্তি আছে, আর একটা উপজেলায় বীরগঞ্জে আপনার আছে 20 শতক সম্পত্তি, ঠাকুরগাঁও আছে আপনার 80 শতক সম্পত্তি। এখন আপনি যদি কারো কাছে বিক্রি করতে চান, আপনি কি টোটাল 3 যে উপজেলায় সম্পত্তিগুলো একই দলিলে বিক্রি করতে পারবেন কিনা? তো এইরকম জিনিসটাই আমরা কিন্তু আইনের মধ্যে পড়বো, যে এইরকম ভিন্ন ভিন্ন জেলা উপজেলা সম্পত্তিগুলা আমরা এক জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবো কিনা, যদি পারি কিভাবে পারবো সেটা আমরা কিন্তু আইনের মধ্যে দেখবো। এই জন্য আমরা কি করতে পারবো, যে আমাদের সম্পত্তি গুলা আছে এগুলো আপনি যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে যদি সম্পত্তির বেশি অংশ সেখানে হয় তবেই পারবেন, না হলে কিন্তু পারবেন না। তো আমরা রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে এই যে সরাসরি চলে যদি যাই, আমরা 23 নম্বরের ক্ষেত্রে যাব। 23 থেকে আমাদের শুরু হয় যে সময়সীমা, যে কতদিনের মধ্যে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সম্পাদন। তো এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, সম্পাদন মানে হচ্ছে যখন আপনি একটা দলিল প্রস্তুত করলেন, দলিলে 2 জন সাক্ষীর সামনে আপনি কি করলেন, সিগনেচার করে দিলেন,
এইটাই হয়ে গেল সম্পাদন। এখন আমাদের দেশে বেশিরভাগই যেই দিনে আমরা দলিলটা রেজিস্ট্রেশন করব ওই দিনই দলিল লিখি, ওই দিনই সম্পাদন করি। তো এই জন্য পৃথকভাবে আসলে সম্পাদনা রেজিস্ট্রেশন আমাদের কাছে বুঝে আসে না। তবে সম্পাদন হচ্ছে দাতা যেদিন স্বাক্ষরের সামনে দলিলের সিগনেচার করে দিল, সেটাই হচ্ছে সম্পাদন। তো এখন আসেন সময়সীমা, বলতেছে 23 নম্বর সেকশন বলতেছে এইরকম একটা সম্পাদিত দলিল যেদিন থেকে সম্পাদন হবে সেই দিন থেকে আপনাকে কি করতে হবে, 3 মাসের মধ্যে, পূর্বে সেটা 4 মাস ছিল, এটা আপনাকে এখানে 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে দাখিল করতে হবে। তাহলে 23 ধারা আপনাকে সময়সীমা দিচ্ছে মাত্র 3 মাস। এখন অনেকে বলবেন যে ভাই 3 মাসে আমি পারলাম না যে কোনো কারণবশত, এখন আমি কি করব। তো এই জন্য আপনার জন্য তারা 25 ধারা রেখে বলতেছে যে যদি আপনি 3 মাসের মধ্যে না পারেন তাহলে বলতেছে পরবর্তী 4 মাসের মধ্যে। তাহলে আমরা 3 মাসের মধ্যে আমাদের অধিকার আমরা কি করতে পারবো, রেজিস্ট্রেশন করতে পারবো। যদি 3 মাসে না পারি, 25 ধারা বলতেছে, তাহলে পরের 4 মাসের মধ্যে আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। তবে এক্ষেত্রে কি করবে সাব রেজিস্ট্রার, রেজিস্ট্রেশন খাতের যে অংশ, যেমন এখন 1% হিসাবে দিতে হয়, একটা দলিলে বিভিন্ন স্ট্যাম্প শুল্ক আছে, স্থানীয় কর আছে, নানা প্রকার কিছু আছে, তার মধ্যে 1% হচ্ছে রেজিস্ট্রেশন খরচ। ওইটাকে উনি সর্বোচ্চ 10% পর্যন্ত বর্ধিত করে আপনারে বলতে পারে যে ঠিক আছে আপনি 10% জরিমানা দেন, দলিলটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তাহলে 23 ধারায় 3 মাস, 25 ধারা আরো আমরা কত পাইলাম, 4 মাস। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি এই 3 মাসে পারলাম না, 4 মাস সময় নিয়েও আমি দাখিল করতে পারলাম না, তারপরে আমি কি করব, আর কোনো সুযোগ আছে কিনা। আমরা যদি রেজিস্ট্রেশন আইনটা একটু ভালো করে পড়ি, 34 ধারা আমাদেরকে আরো 4 মাস সময় দেয়। 34 ধারা যখন আমরা পড়বো সেখানে আমাদেরকে আরো 4 মাস সময় দেয় যে যদি আপনার ওই 3 মাস প্লাস 4 মাস এর মধ্যেও আপনি দাখিল করতে না পারেন তাহলে পরবর্তী 4 মাসের মধ্যে আপনি কি করতেন, যে এই যে পরবর্তী 4 মাসের মধ্যে আপনি সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করবেন, উনি চাইলে আরো 10 গুণ আপনার রেজিস্ট্রেশন খাতের খরচের ক্ষেত্রে জরিমানা লাগিয়ে আপনাকে অনুমতি দিতে পারে। তাহলে এক কথা আমরা বলতে পারি, 3 মাস পাইলাম আমরা নর্মাল সময়, 4 মাস পাচ্ছি 10 গুণ দিয়ে, পরবর্তী 4 মাস পাচ্ছি আরো 10 গুণ দিয়ে, টোটাল আপনি একটা সম্পাদিত দলিল 11 মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন, এর বাইরে রেজিস্ট্রেশন আইনগত ভাবে সুযোগ নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা সময়সীমা কতদিন একটা সম্পাদিত দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে। এখন আমরা যদি দেখি এক্ষেত্রে 23-এর ক বলে একটা ধারা আছে যেটার প্রচলন বাংলাদেশে খুব কম, যেমন অনেক ক্ষেত্রে দলিলে ভুল হয়, এমন ভুল হয় যেমন ধরেন যে আপনার নাম হচ্ছে করিমুদ্দিন, সেখানে ক এর জায়গায় ব হয়ে গেছে, কারণ ক আর ব দেখতে কিন্তু একই রকম, জাস্ট একটু বাঁকানো থাকে। এখন আপনি তো সম্পত্তি দলিলটা রেজিস্ট্রেশন করার পরে আর প্রতিদিন দলিল পাতি ঘাটাঘাটি করেন না, পরবর্তী হয়তো 10 বছর পরে দেখলেন সম্পত্তি বিক্রি করার প্রয়োজন, এখন নতুন ক্রেতা বলতেছে যে ভাই আপনার নাম তো এইটা কিন্তু দলিলে আছে, এটা এখন আপনি কি করবেন। তো এইরকম খাতের জন্য আসলে ব্রিটিশ সরকার এই কাজটা করেছিল, যদিও বর্তমানে এরকম ভুল হইলে সাব রেজিস্ট্রাররা করতে চায় না, আপনাকে আদালতে পাঠিয়ে দেয়। এটা বলতেছে যখন ওই দলিলটা যারা সম্পাদন করতে পারতো এইরকম ব্যক্তি ছাড়া অন্য কেউ সম্পাদন করে, বা ওইখানে এমন ভুল থাকে যার কারণে মালিকানায় বিনষ্ট হয়, কারণ আপনার নাম একটা দলিলে আছে একটা, তখন বলতেছে যে আপনি যেদিন থেকে ভুল সম্পর্কে জানতে পারলেন সেদিন থেকে 4 মাসের মধ্যে, সেদিন থেকে 4 মাসের মধ্যে সাব রেজিস্ট্রারের কাছে আপনি আবেদন করবেন রি রেজিস্ট্রেশনের জন্য। এর একটা প্রন্থা আছে, প্রক্রিয়া আছে, যেগুলো ম্যানুয়ালে বলা আছে, আপনি প্রথমে মূল দলিল যেটা আছে তাদের কাছে, অথবা যদি আপনার কাছে উঠানো থাকে আপনি সেটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আবেদন করার পরে তখন সাব রেজিস্ট্রার যদি সবকিছু দেখে শুনে সন্তুষ্ট হয় তখন আপনার দলিলটাকে উনি কি করবে, রি রেজিস্ট্রেশন করে দিবে। এই রি রেজিস্ট্রেশনের জন্য আপনার কিন্তু রেজিস্ট্রেশন খাতের খরচটা দিতে হবে, ভুল আপনার, আপনি দেখেন নাই, তার মানে রি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার 1% যে খরচ আছে সেটা আপনাকে দাখিল করতে হবে। তো এটা নিয়ে লম্বা চওড়া বিভিন্ন বই আছে যে কিভাবে রি রেজিস্ট্রেশন করা হয়। তাহলে আমরা এতটুকু জানে রাখি যে একটা দলিলের যদি এমন ভুল থাকে যার কারণে দলিলটাই বাতিল হয়ে যাবে, ওই ব্যক্তির মালিকানাই থাকে না, তাহলে ওই যে দিন থেকে এরকম ভুল সম্পর্কে জানতে পারবে 4 মাসের মধ্যে সে আবেদন করতে পারবে। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এই 24 ধারারও বর্তমানে বাংলাদেশে আমরা তেমন প্রয়োগ দেখি না, সেটা হচ্ছে যে ধরেন একটা দলিলে 3 জন সম্পাদনকারী, 1, 2, 3,
তো এই আইন বলতেছে যে প্রথম ব্যক্তি উনি যদি থাকে দলিলটা সম্পাদন করে রেজিস্ট্রেশন করে দিতে পারবে, দলিলে বাকি যে নাম কিন্তু থাকবে। তো বলতেছে পরবর্তী 4 মাসে এই দুই নাম্বার ব্যক্তি আছে ওই দলিলটা সাব রেজিস্ট্রেশন অফিস থেকে উঠায় আবার সম্পাদন করতে পারবে। পরবর্তী 4 মাসের মধ্যে এই তৃতীয় ব্যক্তি আসেও কি করতে পারবে, দলিলটা সে সম্পাদন স্বীকার করে রেজিস্ট্রেশন করতে পারবে, যার বাস্তব প্রয়োগ আমরা বাংলাদেশে খুব কম দেখি, আসলে এরকম হয় না। যদি এখানে দেওয়া আছে, অর্থাৎ একই দলিলে যদি একাধিক সম্পাদনকারী থাকে তাহলে যে কোনো একজন সম্পাদন স্বীকার করার পরে পরবর্তী 4 মাসের মধ্যে অন্য যে কোনো ব্যক্তি এসে তার সম্পাদন স্বীকার করতে পারে। এখন আমরা চলে যাব 26 ধারায়। সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে আমরা অনেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসতে চাই, সম্পত্তি বিক্রি করতে চাই, তো এরকম দেশের বাইরে থেকে যদি আপনি ডকুমেন্ট পাঠান উইটারও সময়সীমা বলতেছে আপনাকে কি করতে হবে, যে দিন থেকে বাংলাদেশে প্রবেশ করবে সেদিন থেকে 4 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আর উইলের ক্ষেত্রে আমরা বলে দিছি, উইলের ক্ষেত্রে কোনো সময়সীমা নাই, যখন খুশি যখন খুশি যেখানে খুশি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তাহলে অ্যাটলিস্ট আপনারা এতটুকু বুঝলেন যে একটা সম্পাদিত দলিল আমরা 3 মাসের মধ্যে করতে পারবো, না হলে আগামী 4 মাসের মধ্যে 10 গুণ পরিমাণ জরিমানা দিয়ে করতে পারবো, অথবা আরো 4 মাসের মধ্যে আরো 10 গুণ জরিমানা দিয়ে আমরা দলিলটা রেজিস্ট্রেশন করতে পারবো। এখন আসি দলিলটা কোথায় রেজিস্ট্রেশন করবেন। তো নর্মালি আমরা সবাই জানি আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে দলিলটা রেজিস্ট্রেশনের জন্য দিবেন, রেজিস্ট্রেশন করবেন। তো আমরা যেটা বললাম যে 1985 সালে এই আইনটা চেঞ্জ করে কি করা হয়েছে, 30 নম্বর একটা সেকশন ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে, এবং এখানে একটা শব্দ যুক্ত করা হয়েছে যে সম্পত্তির সম্পূর্ণ অংশ অথবা বেশি অংশ যেখানে অবস্থিত সেই সাব রেজিস্ট্রেশন অফিসে আপনাকে রেজিস্ট্রি করাইতে হবে। তাহলে আপনার যদি একাধিক জেলা উপজেলায় সম্পত্তি থাকে, যেই জেলার মধ্যে বেশি আছে, যে সাব রেজিস্ট্রেশন অফিসের মধ্যে বেশি আছে, সেখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা বলতেছে আমাদেরকে 28 ধারা। আর যদি সেটা আপনার এই স্থাবর সম্পত্তি সম্পর্কিত না হয় তো সেক্ষেত্রে 29 ধারা বলতেছে যে আপনি যেখানে থাকেন, আপনারা দুইজন যেখানে আছেন, যে অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি সেটা স্থাবর সম্পত্তি হয় তাহলে যেখানে সম্পূর্ণ অংশ বা বেশি অংশ, আর স্থাবর সম্পত্তি না হইলে আপনি যেখানে খুশি সেখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এখন এই 31 নম্বরটা আমাদেরকে সাব রেজিস্ট্রারকে ক্ষমতা দেয়, যেমন আমরা বলি ভিজিটে, কমিশনে, বাসায় এসে দলিল রেজিস্ট্রেশন করা হয়। তো 31 নম্বরটা বলতেছে যে নর্মালি একটা দলিল আপনি কি করবেন রেজিস্ট্রেশনের জন্য সাব রেজিস্ট্রারের কার্যালয়, যেখানে সরকার ঠিক করে দিবে সেখানে উপস্থাপন করবেন। তো বলতেছে যদি স্পেশাল প্রয়োজন পড়ে সাব রেজিস্ট্রার যেই কোনো ব্যক্তির বাসায় গিয়ে প্রাইভেট প্লেসে গিয়ে দলিলটা সেখান থেকে সংগ্রহ বা রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে 31 ধারার ক্ষমতা বলে কি করতে পারে, একজনটা প্রাইভেট বাসায় গিয়ে সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন করতে পারে। এখন আসি দলিলটা কে রেজিস্ট্রেশন করবে। তো আমরা নর্মালি জানি যে নর্মালি যে সম্পত্তির বিক্রেতা উনি সাব রেজিস্ট্রারের কাছে যান, সাব রেজিস্ট্রারের প্রশ্নের উত্তর দেন, উনি দলিলটা রেজিস্ট্রেশন করে দেন, আর যিনি ক্রেতা আছেন উনি দলিলটা প্রস্তুত করে আনুষঙ্গিক খরচ দেন। তবে রেজিস্ট্রেশন আইনের যে 32 ধারা অনেক লম্বা চড়া, অনেক কিছু বলে। এখানে বলে যে যিনি ক্রেতা আছেন উনি পারবেন, ওনার উত্তরাধিকারী পারবে, ওনার এজেন্ট পারবে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যদি কাউকে ক্ষমতা দেওয়া হয় সেও পারবে। অপোজিট ক্ষেত্রে যিনি বিক্রেতা উনি নিজে পারবেন, উনি যদি মারা যান ওনার যদি রিপ্রেজেন্টেটিভ থাকে উনি পারবেন, উনি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা দেন উনিও পারবেন। তার মানে 32 ধারা অনেক লম্বা চড়া, অনেক কিছু আমাদেরকে দেয়। তাহলে এতটুকু মনে রাখবেন, শুধু যে বিক্রেতায় দলিলটা উপস্থাপন করতে পারবে এমন না, তবে দলিল কিন্তু আপনাকে আগে সম্পাদন করতে হবে। সম্পাদনের পর আপনি কি করতে পারবেন, আপনি গ্রহীতা হইলেও দলিলটা, যেমন আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন দলিল প্রস্তুত করার পরে বিক্রেতা মারা গেল, এখন আপনি কি করবেন, দলিলটাকে রেজিস্ট্রেশন করবেন না? তো 32 ধারা বলতেছে আপনি উপস্থাপন করতে পারবেন। তাহলে 32 ধারার ক্ষমতা বলে ক্রেতা বিক্রেতা, ক্রেতার প্রতিনিধি বিক্রেতার প্রতিনিধি, ক্রেতা বা বিক্রেতা যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় সেই পাওয়ার অফ অ্যাটর্নি বলেও কি করা যাবে, এই দলিলটা রেজিস্ট্রেশন করা যাবে। এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে 33 ধারায় বলে যে তাহলে এইরকম পাওয়ার অফ অ্যাটর্নি কি করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো যেহেতু আইনটা অনেক পুরাতন, তখন আমাদের 1882 সালের একটা পাওয়ার অফ অ্যাটর্নি আইন ছিল, এখন ওইটা নাই, এখন হচ্ছে 2012 সালের পাওয়ার অফ অ্যাটর্নি আইন।
তো এখানে এই পাওয়ার অফ অ্যাটর্নিটার নাম হচ্ছে প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি। তো বলতেছে এটা যদি বাংলাদেশে আমরা বলছি শুধু 61 জেলায় রেজিস্ট্রেশন আইন প্রযোজ্য, 3 জেলায় প্রযোজ্য না। তো প্রথমে বলতেছে যদি আপনি ওই 61 জেলার মধ্যে থাকেন যেইখানে রেজিস্ট্রেশন আইন প্রযোজ্য, তাহলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হইলে আপনি যেখানে আছেন ওই সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন করবেন। আর যদি আপনি বাংলাদেশেই আছেন এই 61 জেলার বাইরে বা 3 পার্বত্য জেলাগুলোতে আছেন, বলতেছে তখন আপনি চলে যাবেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট দ্বারা কি হইতে হবে, সেটা সেখানে অথরাইজড হবে, অথবা এখানে আরো তারা যেটা বলে দিচ্ছে যদি আমরা দেখি পাওয়ার অফ অ্যাটর্নি বাই ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যারা আছেন আপনি আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে পাওয়ার অফ অ্যাটর্নিটা সেখানে সম্পাদন করবেন। আর যদি দেশের বাইরে হয় তাহলে এখানে অনেক কিছু বলা আছে, নর্মালি বুঝবেন যে বাংলাদেশ দূতাবাসে গিয়ে আপনাকে দলিলটা সম্পাদন করে নির্দিষ্ট পন্থায় দেশে পাঠাইতে হবে। তাহলে এই 33 ধারায় তিনটা কথা বলে, যদি রেজিস্ট্রেশন আইন প্রযোজ্য হয় দলিল রেজিস্ট্রেশন করবেন, যদি বাংলাদেশে যেখানে প্রযোজ্য না ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনি করবেন, আর দেশের বাইরে থাকলে দূতাবাসে গিয়ে আপনি দলিলটা সেখানে সম্পাদন করে পরে দেশে পাঠাবেন। তবে এখানে আরো তারা যেটা বলতেছে যে এইরকম ক্ষেত্রে আপনি এদের কাছে না গেলেও 3 শ্রেণীর ব্যক্তিকে কি করা হয়েছে, কিছুটা সুবিধা দেওয়া হয়েছে। আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করেন এদের কাছে না গেলেও হবে। তারা বলতেছে যে যে ব্যক্তি খুবই অতিবিদ্ধ, তার অনেক রিক্স আছে, সাব রেজিস্ট্রেশন অফিসে গেলে সে আরো কি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কেউ হয়তো সিভিল মামলায় অথবা ক্রিমিনাল মামলায় আদালতে কি আছে বন্দি অবস্থায় আছে, তবে যখন মামলা চলমান যখন কেউ কনভিক্টেড হয়ে যাবে তখন কিন্তু এটা প্রযোজ্য হবে না। যখন শুধু মামলা চলমান, মামলা চলার কারণে যখন সে বদ্ধ আছে জেলে আছে, তখন যদি জেল থেকে শুধু সম্পাদন করে দেয় তাতেই চলবে। এটা ছাড়া বাংলাদেশের প্রচলিত আইনে সরকারের বিভিন্ন ব্যক্তিকে কি করা আছে, এক্সামশন দেওয়া আছে যে তাদের সাব রেজিস্ট্রারের কাছে যাইতে হবে না। তারপরে সেকশন যদি আমরা দেখি 34টা, এখন আমরা কি করলাম দলিলটা সাব রেজিস্ট্রারের কাছে আমরা উপস্থাপন করে দিলাম। এখন সাব রেজিস্ট্রারের অনেক ইন্টারনাল দায়িত্ব আছে, সে অনেক কিছু চেক করবে যে আপনি যে দলিলটা দিলেন ওইটা ওই যে 3 মাস সময় বা 4 মাস সময় বা আরো 4 মাস সময়, এই সময়ের মধ্যে আপনি দাখিল করছেন কিনা, আপনি যে আমরা স্থানের কথা বললাম তার জুরিসডিকশন বা এখতিয়ার আছে কিনা, আপনি রেজিস্ট্রেশন খরচ সবকিছু যথাযথভাবে পেমেন্ট করছেন কিনা, মানে যত প্রকার তার তল্লাশি করা প্রয়োজন সেগুলো সে নিজে লক্ষ্য করবে, সবকিছু যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে তারপরে কাজ হচ্ছে যারা দলিলটা কি করলো সম্পাদন করলো, অর্থাৎ দলিলের যে দাতা আছে অথবা তার প্রতিনিধি তারা সম্পাদন স্বীকার করতেছে কিনা, অর্থাৎ দলিলটা উপস্থাপন করার পর আপনি দেখবেন যে সাব রেজিস্ট্রার বাস্তবে অনেক কিছু চেক করে। বাস্তব হচ্ছে যে আসলে সাব রেজিস্ট্রারের কাছে যাওয়ার আগেই তার যে অফিস সহকারী থাকে তারাই আপনার ফি গুলা চেক করে নেয় ঠিক আছে কিনা, না থাকলে বলে যে ফিটা পেমেন্ট করে দেন, যদি এটা সাব রেজিস্ট্রারের দায়িত্ব। কারণ যদি কোনো ভুল ভ্রান্তি হয় সাব রেজিস্ট্রার ব্যক্তিগত ভাবে কিন্তু দায় থাকবে, পরবর্তীতে চাইলে আপনাকে নোটিশও করতে পারে যে আপনি এই খাতের ফি গুলা পেমেন্ট করেন। তো এটা দেওয়ার পর যে পক্ষ দলিলটা তারা কি করলো উপস্থাপন করলো, তারা যদি দলিলটা সম্পাদন স্বীকার করে তাহলে তো কোনো সমস্যা নাই, তখন সাব রেজিস্ট্রার কি করলো। আর যদি যারা দলিলটা উপস্থাপন করছে তাদেরকে দেখে যদি সাব রেজিস্ট্রারের মনে হয় যে না এ তো একটা নাবালক, এ তো একটা পাগল, এ তো আসলে দলিল সম্পাদন করা যোগ্য না, যদি তার কাছে এই রকম মনে হয় তখন সে কি করবে, তো তখন সে কি করবে, সে বলতেছে সে দলিলটা কি করবে অস্বীকার করবে। 35 ধারায় তার পদ্ধতি বর্ণনা করা আছে, যখন সে সবকিছু যাচাই বাছাই করলো, যাচাই বাছাই করার পর যদি সম্পাদন স্বীকার করে দলিলটা পরবর্তী যে প্রন্থা আছে বালামে লিখার জন্য সেখানে চলে যাবে। আর যদি তার কাছে মনে হয় যে না আসলে তো পাগল অথবা সম্পাদন অস্বীকার করছে অথবা যিনি বিক্রি করছেন উনি মারা গেছেন, তার উত্তরাধিকারী আসে বলতেছে যে না আমরা আমার বাবা এরকম সম্পাদন করেন নাই, তো এইরকম যদি কর্মকাণ্ড সেখানে যদি ঘটে তো তখন সাব রেজিস্ট্রার এই 35 ধারার সে কি করবে আশ্রয় গুলা নিবে। আশ্রয় নিয়ে সে নিজেকে সন্তুষ্ট হবে যে আসলে সে কেন অস্বীকার করতেছে, তার যতটুকু যাচাই বাছাই করা প্রয়োজন সে যাচাই বাছাই করবে। যদি সে দলিল অস্বীকার করে তখন সে কি করবে অস্বীকারের কারণ সম্বলিত একটা
দুই নম্বর রেজিস্টারের মধ্যে সে লিখে রাখবে যে এই কারণে সে দলিলটা অস্বীকার করলো। এটা তার একটা হচ্ছে কথা, যেটা আমরা 71 ধারায় পড়বো যে সে কিভাবে লিখবে। তো 35 ধারায় তাহলে হচ্ছে দুইটা জিনিস হইতে পারে, যখন সে গ্রহণ করলো তাহলে সেটা তো পরবর্তী ধাপে চলে যাবে, আর যদি সে তার কাছে মনে হয় যে এটা অস্বীকার করতে হবে বা তার যারা সম্পাদন করছে তারা অস্বীকার করতেছে, তাহলে অস্বীকারের কারণ সহ উনি লিখে রাখবেন। তো লিখে রাখার পরে কি করবেন, আমরা একসাথে সেখানে চলে যাব। এখন যদি আমরা 71 ধারায় চলে যাই, যে আপনার দলিলটা কি হইলো, অস্বীকার করলো সাব রেজিস্ট্রার যে আমি রেজিস্ট্রেশন করব না, বা যিনি বিক্রেতা উনি অস্বীকার করতেছেন অথবা তার প্রতিনিধি অস্বীকার করলো, এইরকম যদি কর্মকাণ্ড হয় তখন আপনি কি করবেন? তো তখন আমরা সরাসরি চলে যাব আমাদের 71 নম্বর সেকশন, আমাদেরকে বলে যে তখন আপনার প্রতিকার কি। তো 71 ধারা বলতেছে সাব রেজিস্ট্রার কি করবে, উনি 2 নম্বর বইয়ে লিখবে, লিখে আপনাকে একটা সার্টিফাইড কপি দিবে যে এই কারণে আমি রেজিস্ট্রেশন করলাম না। তো তখন আপনাকে বলতেছে এই রকম যখন সে একটা রিফিউজাল দিল, 2 নম্বর বইয়ে লিখলো, লিখার পরে আপনাকে 30 দিনের মধ্যে, 72 ধারা বলতেছে আপিল টু যে রেজিস্ট্রার মানে হচ্ছে জেলা রেজিস্ট্রারের কাছে আপনাকে 30 দিনের মধ্যে আপিলটা করতে হবে। তো যখন আপনি 30 দিনের মধ্যে আপিল করলেন, তখন জেলা রেজিস্ট্রার উনি ওনার ক্ষমতা বলে ওনার মতো করে যাচাই বাছাই করে দেখবেন, যদি ওনার মনে হয় এটা রেজিস্ট্রেশন যোগ্য উনি আবার পাঠিয়ে দিবেন, তখন 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে নিবেন। আর যদি ওনার মনে হয় যে না এটা রেজিস্ট্রেশন যোগ্য না, তাহলে উনি ডিনাই করবেন। আর একটা কথা হচ্ছে যে এই ক্ষেত্রে অস্বীকারটা নানা প্রকার কারণ বশত হইতে পারে। তো এটা এটা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে যদি সম্পাদনকারী অস্বীকার করে বা উনি যদি মারা যায় তার প্রতিনিধিরা যদি অস্বীকার করে, তাহলে ভিন্ন পন্থা অবলম্বন করবে। কিভাবে আমরা জানি, তখন তারা বলতেছে যে এখানে বলতেছেন যে ডিনায়াল অফ এক্সিকিউশন, তখন যারা দলিলে সাক্ষী ছিলেন আরো আনুষঙ্গিক ব্যক্তি ছিল, জেলা রেজিস্ট্রার কি করবেন, তাদেরকে নোটিশ করবেন, তাদের কাছ থেকে তদন্ত করে দেখবেন, ইনকোয়ারি করবেন যে আসলেই কি ওই ব্যক্তি সম্পাদন করছিল কিনা। অর্থাৎ যিনি সম্পাদন করছেন উনি যতই অস্বীকার করুক, দলিলে আমরা জানি সাক্ষী থাকে, শনাক্তকারী থাকে, তো তাদেরকে নোটিশ করে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে আসলে এইরকম হয়েছিল কিনা। এখন তাদেরকে ডাকার জন্য যে চিঠিপত্র পাঠাবেন, নোটিশ পাঠাবেন, আপনাকে বলতে পারে এই খরচগুলো আপনি দেন, এই যে চিঠিপত্র পাঠাবে এই খরচগুলো আপনার কাছে ওনারা নিতে পারে। তো যাই হোক, সর্বশেষ যদি জেলা রেজিস্ট্রারের মনে হয় যে না আসলে প্রকৃতপক্ষে উনি সম্পাদন করছিল, এখন হয়তো অন্য কারণে উনি অস্বীকার করতেছে, তাহলে উনি দলিলটা রেজিস্ট্রেশনের জন্য আদেশ দিবেন। আপনাকে ওই 30 দিনের মধ্যে কি করতে হবে, সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যদি ওনার মনে হয় যে না এখানে কোনো প্রকার প্রতারণা আছে, উনি অস্বীকার করবেন, তো এখন আপনি কি করবেন, সাব রেজিস্ট্রার অস্বীকার করলো, জেলা রেজিস্ট্রারও অস্বীকার করলো, তো এই আইন নিয়ে তখন আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি করতে পারবেন। সর্বশেষ পরবর্তী আপনি 30 দিনের মধ্যে আপনি দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারবেন, সিভিল স্যুট করতে পারবেন। তাহলে সহজে আমরা মনে রাখতে পারি, যদি সাব রেজিস্ট্রার যদি কোনো দলিল অস্বীকার করে, আমরা 30 দিনের মধ্যে জেলা রেজিস্ট্রারের কাছে আমরা আপিল করব। যদি জেলা রেজিস্ট্রার অস্বীকার করে, তাহলে আমরা পরবর্তী 30 দিনে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারবো। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা দলিল যদি অস্বীকার করে তার প্রন্থা। তো এখন ধরলাম একটা দলিল তারা স্বীকারই করে নিল, তো স্বীকার করে নেওয়ার পর পরবর্তী কার্যক্রম কি হবে সেটা আমরা একটু দেখব, যে তারা পরবর্তী কার্যক্রমটা কি করতে চাচ্ছে। এর আগে আরো আনুষঙ্গিক কিছু আছে, এটাও আমরা একটু পড়ে নেই। 47 ধারা বলতেছে একটা দলিল কখন থেকে কার্যকর হয়। তো আমরা প্রথমেই বলছি যে সম্পাদনের দিন থেকে কার্যকর হয়। আপনি আজকে সম্পাদন করলেন, যদি 3 মাস পরে রেজিস্ট্রেশন করেন, দলিলটা কিন্তু আজকে থেকে কার্যকর হবে। তার মানে 47 ধারা বলে সম্পাদনের দিনই দলিল কার্যকর হয়। আর একটা দলিল যদি রেজিস্ট্রেশন করা প্রয়োজন আইনগত ভাবে, আপনি যদি রেজিস্ট্রেশন না করেন, তো 49 ধারা বলতেছে তাহলে সেখানে আপনার কোনো অধিকার সৃষ্টি হবে না, ডিক্লার হবে না, অ্যাসাইন হবে না, লিমিট হবে না, এক্সটিংগুইশ হবে না, মানে আপনার অধিকার যাবে না, যিনি ক্রয় করলো তার অধিকার প্রতিষ্ঠা হবে না। সহজ কথায় যেটা রেজিস্ট্রেশন করা প্রয়োজন, আপনি যদি রেজিস্ট্রেশন যদি না করেন, তাহলে সেখানে আপনার কোনো প্রকার অধিকার সত্ত্ব স্বাত্ব হস্তান্তরিত হবে না। এই জাস্ট দুইটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সম্পাদনের দিন কার্যকর হবে, আর হচ্ছে অবশ্যই দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যদি আমরা দেখি 52 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে 51 নম্বর একটা ধারা আছে, তো এটা আমরা এখানে চার্ট থেকে একটু বুঝবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে।
আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে যদি যান, তাদের কাছে আপনি চারটা বই পাবেন, বালাম পাবেন, যেখানে চার রকমের দলিলগুলো লেখা হয়। একটা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি সম্পর্কিত দলিল, যেগুলো রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়েছে, সেগুলো 1 নম্বর বালামে লিখা হয়, আর যেটা সাব রেজিস্ট্রার অস্বীকার করলো এটা 2 নম্বরে লিখে রাখা হয়। 3 নম্বরে হচ্ছে আপনি যদি কোনো উইল বা ওসিয়ত বা দত্তক গ্রহণ সংক্রান্ত যদি দলিল রেজিস্ট্রেশন করেন, এটা 3 নম্বর বইয়ে লিখা হয়। আর এটা ছাড়া নানা প্রকার যে মিসিলিনিয়াস দলিল আছে, যেমন অস্থাবর সম্পত্তির দলিল, এগুলো 4 নম্বরে লিখা হয়। তার মানে আমরা বলতে পারি আমাদের কাজের হচ্ছে 1 নম্বর বই, আর 3 নম্বর বই যদি আপনি উইল বা ওসিয়ত দেখতে চান, বাকিগুলো কিন্তু কাজের না। তারপর এই 1 নম্বর বইয়ের আমরা যেমন বইয়ের মধ্যে সূচিপত্র থাকে, ইন্ডেক্স থাকে, তো 1 নম্বর বইয়ের আবার তারা কি করে বালামটার সূচি তৈরি করে। একটা হচ্ছে সম্পত্তির দাতা এবং গ্রহীতার নাম অনুসারে, আর একটা হচ্ছে নির্দিষ্ট মৌজা ভিত্তিক দাগ নাম্বার দিয়ে। তো এই জন্য যখন আপনি দলিল তল্লাশি দিবেন, যদি নাম দিয়ে না পান, আপনি দাগ নাম্বার দিয়ে দেখতে পারেন। তাহলে আমরা কি জিনিসটা পাচ্ছি, যে দাতার নাম দিয়ে একটা ইন্ডেক্স পাবো, গ্রহীতার নাম দিয়ে একটা ইন্ডেক্স পাবো। আমাদের তল্লাশির বিষয় হচ্ছে এই 1 নম্বর বই, আর আমরা এই 1 নম্বর বইয়ের নকল যে কোনো সময় যে কোনো ব্যক্তি উঠাইতে পারে, এটার জন্য কোনো প্রকারের আপনার দলিলে স্বার্থ থাকতে হবে না। কিন্তু যদি উইল বা দত্তক গ্রহণ হয়, এক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আছে, যে আপনি সবসময় চাইলেই এর সার্টিফিকেট কপি পাবেন না, শুধু এই 1 নম্বরটারই আপনি পাবেন। তো এখন এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি একসাথে সর্বোচ্চ যে টোকেন গুলা গ্রহণ করবেন 12 বছরই গ্রহণ করতে পারবেন। এখন আপনার যদি 25 বছরে তল্লাশি দেওয়ার প্রয়োজন হয়, আপনাকে 3টা টোকেন ব্যবহার করতে হবে, 1+1, অর্থাৎ এটাতে 12, এটাতে 12, এটাতে 1। তো সরকারি খরচ তো কম, বাস্তবে অনেক বেশি। সরকার বলতেছে প্রথম বছর 20 টাকা, পরবর্তী বছর 15 টাকা করে, তবে সর্বোচ্চ 150 টাকার বেশি হবে না 1 টোকেনে। তার মানে বলতে পারি আপনি যদি 12 বছরে তল্লাশি দেন, সর্বোচ্চ তল্লাশি ফি হবে 150 টাকা, যদিও বাস্তবতা অনেক ভিন্ন। এখন যেটা আইনে আছে, সরকার যেটা নিয়ম করছে, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এই আইনের 51 ধারা ওই জিনিসটাই বলে, যে বুক 1, বুক 2, বুক 3, বুক 4 থাকবে, তাদের কি থাকবে, তাদের ইন্ডেক্স থাকবে, এই জিনিসগুলাই বলে, যেটা আর পড়ার কোনো আমাদের অতটা দরকার নাই। আর আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে যখন আপনি দলিলটা সাব রেজিস্ট্রারের কাছে দিলেন, 52 ধারা বলতেছে কি করবে সাব রেজিস্ট্রার, ওই দলিলটার মধ্যে দিন লিখে রাখবে, ঘন্টা লিখে রাখবে, প্লেস লিখে রাখবে, এবং সিগনেচার করে আপনাকে একটা দলিলের রসিদ দিবে, যাকে আমরা বলি 52 ধারার রসিদ। এই রসিদটা দেওয়ার মানে আপনার দলিলটা সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করছে, যখন বালামে লিখা হবে 6 মাস, 1 বছর বা 2 বছর পরে, ওই রসিদটা নিয়ে গেলে আপনি পাবেন। তাহলে আমরা 52 ধারায় পাচ্ছি, এই রসিদটা 52 ধারার মোতাবেক দেয়া হয়। পরবর্তীতে সরকার এখানে একটা 52-এর ক ধারা যুক্ত করছে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তারা বলতেছে, 1 নম্বরে 1 নম্বর ক্লজে বলতেছে, যে আপনি যে সম্পত্তিটা বিক্রি করতে চাচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনার নামে কি থাকতে হবে, খতিয়ান থাকতে হবে। যদি খতিয়ান না থাকে, সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন করবে না। আর যদি আপনার পৈতৃক সম্পত্তি হয়, পিতার নামে খতিয়ান থাকলেও চলবে, সমস্যা নেই। তারপরে বলতেছে যে সম্পত্তিটা কোন প্রকৃতির দলিলে লিখা থাকতে হবে, সম্পত্তিটার দাম কত সেটা লিখা থাকতে হবে, সম্পত্তিটার মধ্যে হাত নকশা বা স্পেসিফিক নকশা থাকতে হবে। তারপরে বলতেছে সর্বনিম্ন 25 বছরের মালিকানা সেই দলিলে থাকতে হবে, আর একটা এফিডেভিট, 200 টাকার এফিডেভিট যেটা আমরা লাগাই হলফনামা, সেটা থাকতে হবে। এটা পূর্বে ছিল না, 2004 সালে সরকার অ্যাড করেছে। তাহলে এই জিনিসগুলো না থাকলে দলিলে সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন অস্বীকার করবেন। তাই এইটা আমরা একটু মনে রাখবো। তারপর যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে 55টা আমরা অলরেডি পড়েই ফেলছি, যে আমরা বললাম যে বালামের 2টা ইন্ডেক্স তৈরি করা হয়, সেগুলো এখানে বর্ণনা করা আছে, আর অতটা গুরুত্বপূর্ণ না। আর আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই 57 নম্বর সেকশনের ক্ষমতা বলে আমরা কি করতে পারি, যে কোনো বালামটা আমরা তল্লাশি দিতে পারি। যে 1 নম্বর বইয়ে যে কথা বললাম, 1 নম্বর বইয়ে আপনি যে কোনো সময় তল্লাশি দিতে পারেন, ইন্ডেক্স গুলা, সরকারি যে খরচ আছে সেটা দিয়ে। এবং কোনো ব্যক্তি যদি সার্টিফাইড কপির আবেদন করে, তাহলে সাব রেজিস্ট্রার তার সার্টিফাইড কপি দিতে বাধ্য, বলতে পারবে না যে আপনি কেন আরেকজনের দলিলটা উঠাচ্ছেন। তার মানে 57 ধারা আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্ষমতা দেয়, আপনি যেই কারো দলিল উঠাইতে পারবেন।
তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে 58, 59 এবং 60 ধারা সাব রেজিস্ট্রারের ইন্টারনাল কাজ। কারণ যখন একটা দলিল বালামে লেখা হয়, লেখার পরে কি করা হয়, দলিলটা যদি আপনার কাছে মূল দলিল যদি থাকে, দেখবেন পিছনের পাতায় লেখা আছে যে এত সালের এত নাম্বার বালাম এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা, মানে আপনার ওই দলিলটা বালামের এত পৃষ্ঠায় করা হয়েছে, এইটা লিখে উনি একটা সিল দিয়ে দিবেন এবং দলিলটার উপর রেজিস্টার্ড সিল দিবেন। দেওয়ার পরেই তখন 61 ধারা ক্ষমতা বলে আপনাকে আপনার দলিল কিন্তু উনি ফেরত দিবেন। তার মানে 58, 59, 60 এটা হচ্ছে সাব রেজিস্ট্রারের ইন্টারনাল যে কাজগুলো আছে, প্রতিটা দলিলের প্রতি পাতায় সিগনেচার করা, ইন্ডোস করে দেওয়া, সবকিছু ঠিক আছে কিনা, বালামে লিখা হয়েছে কিনা, যদি লিখা হয় বালামের সাইড কলামে মার্ক করে দেওয়া, এগুলো তার ইন্টারনাল কাজ, আমাদের অতটা গুরুত্বপূর্ণ না। আমরা জাস্ট জানবো 61 ধারা ক্ষমতা বলে আপনি আপনার দলিলটা ফেরত পান। তো এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা আমাদের যাব এই 63A, যেটা আমরা মৌজা রেট বলি। প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি দেখবেন শতক হিসাবে ঢাকা শহরে অধিকাংশ হিসাবে থাকে, যেহেতু সম্পত্তির দাম অনেক বেশি, সরকারের একটা সর্বনিম্ন মৌজা রেট আছে, সরকারি দাম দেওয়া আছে সম্পত্তির, আপনি দলিলে ওই দামের চাইতে কম মূল্যে দেখাইতে পারবেন না। যদি দেখান সাব রেজিস্ট্রার ওই দলিলটা রেজিস্ট্রেশনই করবে না, তার মানে মৌজা রেটটা আপনি ওই সাব রেজিস্ট্রেশন অফিসে পাবেন প্রতি শতাংশ বা উচতাংশ হিসাবে। আপনি সম্পত্তি কত টাকা দিয়ে ক্রয় করলেন তা দেখার বিষয় না, দলিলে সর্বনিম্ন ওই মূল্যের চাইতে কম আপনি উল্লেখ করতে পারবেন না। এটাই হচ্ছে 63 এ ধারার মূল কথা। আর 64, 65, 66 এটা আমাদেরকে ওই কথাটা বলে, যখন কি হবে, আপনি এইটা সাব রেজিস্ট্রারকে বলতেছে যখন ভিন্ন উপজেলায় ভিন্ন সাব রেজিস্ট্রেশন অফিসের দলিল এক জায়গায় করা হবে। আমরা জানি ধরেন এখানে আপনার 5 শতক সম্পত্তি আছে এক জেলায়, আরেক জেলায় আছে 2 শতক। এখন আইনগত ভাবে আমরা জানি এইখানে কি আমরা দলিলটা রেজিস্ট্রেশন করব, তো এই যে 2 শতক অন্য একটা জেলার অন্য একটা থানার জমি এখানে রেজিস্ট্রেশন করা হইলো, তখন এই যে সাব রেজিস্ট্রার ওনাকে বলতেছে আপনি একটা মেমোরান্ডাম প্রস্তুত করবেন, মানে একটা তাদের ফিক্সড ফর্ম আছে, ওই ফর্মটা প্রস্তুত করে এই সাব রেজিস্ট্রারের কাছে উনি পাঠায় দিবেন যে আপনার অঞ্চলের এই 2 শতক সম্পত্তি আমার এখানে রেজিস্ট্রেশন হয়েছে। তো হওয়ার পর উনি কি করবেন, ওই 1 নম্বর বইয়ে এই মেমোরান্ডামটা লিখে রাখবেন। তার মানে 2 থানার সম্পত্তি আপনি যদি রেজিস্ট্রেশনও করেন, ওই জেলায় গিয়েও আপনি দলিলটা উঠাইতে পারবেন। তো 64 বলে উপজেলার কথা, আর আমরা যদি দেখি 65 বলে জেলার কথা, যদি বাংলাদেশে পৃথক পৃথক জেলায় হয় ওই একই রকম, শুধু ব্যতিক্রম হচ্ছে সাব রেজিস্ট্রার ওইটা সাব রেজিস্ট্রার থেকে সাব রেজিস্ট্রারের কাছে না পাঠায়, সাব রেজিস্ট্রারের কাছ থেকে জেলা রেজিস্ট্রারের কাছে পাঠাবে, তখন জেলা রেজিস্ট্রার আবার সাব রেজিস্ট্রারের কাছে পাঠাবে। এই দুটাই হচ্ছে মূল কথা। তাহলে আপনি যদি ভিন্ন উপজেলা বা ভিন্ন জেলার সম্পত্তি কোথাও রেজিস্ট্রেশন করেন, ওই যেই অংশ যেখানে কম সেখানে তারা একটা মেমোরান্ডাম পাঠাবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। এখন আমরা চলে যাব আমাদের যে 78 নম্বর সেকশনে, যে কিছু খরচ দেওয়া আছে একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা খরচ। তবে এই খরচ শুধুমাত্র রেজিস্ট্রেশন খাতের খরচ, একটা কথা মনে রাখবেন, টোটাল খরচ কিন্তু না। এক্ষেত্রে সরকার এটাও যুক্ত করছে 2004 সালে, তারা প্রথমেই যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি সেখানে বলতেছে যে বায়নামা দলিলের রেজিস্ট্রেশন খরচের কথা বলতেছে, 3টা তারা বলতেছে যে 500 টাকা মাত্র বায়না দলিলের রেজিস্ট্রেশন খাতের খরচ হবে যদি সম্পত্তির দামটা 5 লাখ টাকা পর্যন্ত হয়, আর যদি সেটা 5 লাখের বেশি কিন্তু 50 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে কত হবে, 1,000 টাকা খরচ, আর যদি সেটা 50 লাখের বেশি হয় তাহলে সর্বোচ্চ 2,000 টাকা খরচ। তাহলে আপনার সম্পত্তির দাম যতই হোক, বায়না দলিলের রেজিস্ট্রেশন খাতের খরচ 500 টাকা হইতে পারে, 1,000, সর্বোচ্চ 2,000। তো একই রকম ভাবে তারা হেবা দলিলটার কথাও বলছে, হেবা দলিলটার রেজিস্ট্রেশন খাতের খরচ হবে কত, মাত্র 100 টাকা। তবে এক্ষেত্রে বোঝার বিষয় হচ্ছে আপনি সবার কাছে হেবা করতে পারবেন না, শুধু স্বামী এবং স্ত্রী, আপনার পিতা এবং মাতা, আপনার ছেলে এবং মেয়ে, আপনার দাদা দাদি, আপনার যে নাতি নাতনি তাদের বরাবর করতে পারবেন। আর বলতেছে ফুল ব্রাদার, ফুল ব্রাদার হচ্ছে একই বাবা মায়ের, অর্থাৎ আপনার বাবা একজন মা একজন, আপনারা 2 ভাই 3 বোন, এরা হচ্ছে আপনারা যে ভাই এরা হচ্ছে ফুল ব্রাদার, ফুল সিস্টার। আর যেটা আপনারা সবসময় আমাদের ক্ষেত্রে আসে সেটা হচ্ছে বৈমাত্রীয় ভাই, অর্থাৎ আপনার বাবা 2টে বিয়ে করছে, এখন উভয় ঘরেই কিন্তু সন্তান আছে,
তো সেক্ষেত্রে মা যেহেতু ভিন্ন, আপনি হেবা করতে পারবেন না, অর্থাৎ 100 টাকা খরচে আপনি করতে পারবেন না। টোটাল এখানে 15টা সম্পর্ক আসে, মানে হচ্ছে আপনি, আপনার বাবা, আপনার মা দুইজন, আপনার বাবার ঊর্ধ্বপুরুষ, আপনার দাদা দাদি, আপনার মায়ের ঊর্ধ্বপুরুষ, আপনার নানা নানি, একই রকম ভাবে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলের ছেলে মেয়ে, আপনার মেয়ের ছেলে মেয়ে, আর আপনার আপন নিজের ভাই এবং বোন, আর যে স্বামী স্ত্রী, এদের মধ্যেই আপনি 100 টাকা খরচে শুধু হেবা করতে পারবেন। তো 2012 সালে তখন হিন্দুদের ক্ষেত্রেও অ্যাড করা হয়েছে যে হিন্দুরা চাইলে তারাও সম্পর্কের মধ্যে, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ, এই যে তিন ধর্মের লোক, তারাও চাইলে মুসলিমদের মতো কি করতে পারবে। এটা করা হয়েছিল 2006 সালে মুসলিমদের জন্য। পরবর্তীতে 2012 সালে হিন্দুরা, বৌদ্ধরা যেহেতু আপত্তি করলো, তখন তাদের জন্য 100 টাকা খরচে দানের জিনিসটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পার্টিশন ডিড। আপনি যখন উত্তরাধিকারী সূত্রে পার্টিশন করবেন, সহজ কথা হচ্ছে যখন আপনি একটা পার্টিশন ডিড করবেন, ধরলাম 1 কোটি টাকা সম্পত্তি হইলো আপনাদের, তো আপনারা 3 ভাগে ভাগ করবেন, তার মানে আপনি 33,33,000 টাকা করে আপনার পড়বে। তো এখানে প্রথমে বলতেছে একটা অংশ বাদ দিবেন, বৃহৎ অংশটা বাদ দিবেন, তাহলে আপনার সম্পত্তির দাম কত? 66 লক্ষ, 66,000, 66 টাকার মতো হবে। তো সেটার উপর ভিত্তি করে বলতেছে 500 টাকা হবে আপনার বাটোয়ারা দলিলের খরচ, যদি সম্পত্তির দাম 3 লাখ টাকা পর্যন্ত হয়। তারপরে বলতেছে 700 টাকা হবে যদি সম্পত্তির দাম 10 লাখ পর্যন্ত হয়, 1,200 টাকা হবে যদি সম্পত্তির দাম 30 লাখ টাকা পর্যন্ত হয়, 1,800 টাকা রেজিস্ট্রেশন খাতের হবে যদি 50 লাখ টাকা পর্যন্ত হয়, আর এর বেশি যাই হোক সর্বোচ্চ খরচ হচ্ছে বাটোয়ারা দলিলে 2,000 টাকা। এটা শুধু রেজিস্ট্রেশন খাতে, একটা কথা মনে রাখবেন, এটা রেজিস্ট্রেশন খাতে। আর বাটোয়ারা দলিলের স্ট্যাম্প শুল্ক আছে মাত্র 50 টাকা, আর স্থানীয় কর বা অন্যগুলো নাই, আর বাকি ইফি অ্যান্ড ফি গুলো আছে। এটা ছাড়া বলতেছে যে 79 দ্বারা সরকার কি করবে, আরো কত খাতে কি খরচ আছে এগুলার গেজেট তৈরি করে পাবলিশ করবে। আর 80 দ্বারা বলতেছে বাকি কোনো কিছু চলবে না, সবকিছু নগদে পেমেন্ট করবেন, দলিলটা সাবমিট করার সময় আপনি যাবতীয় ফি গুলা পরিশোধ করে তারপরে দলিলটা আপনি সাবমিট করবেন। এরপরে বাকি দলিল লেখক এবং দলিল লেখক ছাড়া এর যাদের লাইসেন্স নাই তাদেরকে টাউট বলা হয়, এই টাউটদের গ্রেফতার নিয়ে বলা আছে, যেটা আমাদের কাজের না। এটা ছাড়া 80 জি ধারার ক্ষমতা বলে দলিল লেখক বিধিমালা জারি করা আছে কিভাবে দলিল লেখক হওয়া যায়। আর 81 এবং 82 বলা হচ্ছে যদি কোনো সাব রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে কি করে সেখানে মিথ্যা ফলস জিনিস এন্ট্রি করে, কোনো সার্টিফাইড কপি কোনো জিনিস যদি সে জেনে শুনে বুঝে সেটা যদি সে সেখানে এন্ট্রি করে, তাহলে সে দণ্ডবিধি অনুযায়ী কি করলো, অপরাধ করলো, সর্বোচ্চ তার শাস্তি হইতে পারে 7 বছর এবং জরিমানাও হইতে পারে। আর কোন সাক্ষী বা সাব রেজিস্ট্রেশন অফিসে যখন সাব রেজিস্ট্রার ডাকবে, কোন সাক্ষী যদি ভুল তথ্য দেয়, ভুল প্রকার শপথ করে, তারও শাস্তি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হইতে পারে। যদিও বাস্তবে এর কার্যকারিতা নাই, আসলে এটা হয় না। তো যাই হোক, 85 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা দলিল যখন রেজিস্ট্রি হয়ে যাবে তখন সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সাব রেজিস্ট্রারের কার্যালয়ে মূল দলিলটা থাকবে। এর মধ্যে যদি আপনি সংগ্রহ না করেন, তাহলে 85 ধারার ক্ষমতা বলে তারা সেটাকে ধ্বংস করে দিবে। আর সর্বশেষ হচ্ছে একটা 89 ধারা। এ ধারায় বলতেছে যে আমরা জানি 17 ধারা মোতাবেক দলিল গুলা রেজিস্ট্রেশন করতে হয়। এখন এই 89 ধারায় কি করা হয়েছে, সাব রেজিস্ট্রার কে বাধ্য করা হয়েছে যে কিছু জিনিস আছে যেগুলো রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা নাই, কিন্তু তার কাছে আসলে সেগুলো কি করতে হবে, লিখে রাখতে হবে। তো প্রথমেই হচ্ছে দেওয়ানি আদালত যদি কি করে, আদালত যোগে যদি কোনো সাব কবলা দলিল রেজিস্ট্রেশন করে দেয় বিভিন্ন কারণে, আদালত যোগে আদালত থেকে সাব কবলা কবিল করা হয়, এটা যখন ও তার কাছে পাঠাবে, সে 89 ধারার ক্ষমতা বলে ওই 1 নম্বর বইয়ে লিখে রাখবে। তার মানে আদালত যোগে যে সাব কবলা দলিল, তারও সার্টিফাইড কপি আপনি সাব রেজিস্ট্রেশন অফিসেই কিন্তু পাবেন। এটা ছাড়া আমরা যদি দেখি, তারপরে যেটা বলতেছে যে কোঅপারেটিভ সোসাইটি যদি কোনো ঋণ গ্রহণ, ঋণ প্রদান করে, তার যে কপিটা যদি পাঠায় সেটাও সে লিখে রাখতে বাধ্য থাকবে 89 ধারার ক্ষমতা বলে। এটা ছাড়া যদি সম্পত্তি নিলাম হয়, রেভিনিউ অফিসার যদি কোনো সম্পত্তি নিলাম করে, তাই আমরা সবসময় বলি যে ভাই নিলাম সার্টিফিকেট কোথায় পাবো, তো এইটাও আপনি ওই সাব রেজিস্ট্রেশন অফিসেই পাবেন। এই নিলাম সার্টিফিকেট যখন সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হবে, উনি সেটা 1 নম্বর বইয়ে লিখে রাখবেন।
মোটামুটি এটাই ছিল। আর আমরা একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে আমাদের উইল সংক্রান্ত বিষয়। উইলটা আমরা একটু দেখে নেই, তাহলে আমাদের মোটামুটি রেজিস্ট্রেশন আইনের গুরুত্বপূর্ণ সবকিছু চলে যাবে। আর একটা জিনিস বাকি আছে আমাদের সম্ভবত, সেটা হচ্ছে আমাদের কমিশনটা। আমরা কমিশনটা আর উইলটা পড়ে আজকের মতো শেষ করব। তো এখানে আমরা এই যে আমাদের 38 নাম্বার সেকশন আমাদের ক্ষমতা দেয় যে আপনি কি করতে পারবেন, আপনি কমিশনের আবেদন করতে পারবেন। কখন করতে পারবেন? যখন আপনার ক্লায়েন্ট ফৌজদারি বা দেওয়ানি মামলায় চলতেছে, এই অবস্থায় জেলে বন্দি আছে, যদি সে একবার কনভিক্টেড হয়ে যায় তখন আপনি কি করতে পারবেন না, কমিশন ইস্যু করাইতে পারবেন না। শুধু মামলা চলাকালীন সময় আপনি দলিলটা প্রস্তুত করে সাব রেজিস্ট্রারকে কমিশন ইস্যু করার জন্য আবেদন করবেন। নির্ধারিত খরচ দেওয়ার পর সাব রেজিস্ট্রার নিজে অথবা তার প্রতিনিধি গিয়ে দলিলটা ওই জেলে যিনি আছেন তার কাছ থেকে কি করবে, সম্পাদন করে নিবে। তার মানে জেল থেকেও জমি বিক্রি করা যায়। তারপরে যেটা বলতেছে যে বিভিন্ন ব্যক্তি আছেন যাদেরকে সরকার কি করছে, বিভিন্ন ব্যক্তি আছেন যাদেরকে সাব রেজিস্ট্রারের কাছে আসার জন্য তারা আইনগতভাবে বাইরে আছেন, তো তাদের জন্য এই রকম কি করা যাবে, কমিশন ইস্যু করা যাবে। আর কেউ যদি অসুস্থ হয়, আসলে সে চলাচলের যোগ্য না, বাসায় বসে আছে অসুস্থ, তারপরও আপনি 38 ধারার ক্ষমতা বলে কমিশন ইস্যু করে আপনার দলিলটা রেজিস্ট্রেশন করাইতে পারবেন, সেখানে সমস্যা হবে না। আর এখন আসি আমরা ওই যে উইলের ক্ষেত্রে আর দত্তক গ্রহণ সংক্রান্ত বিষয়ে বলতেছে যে এই উইলটা সবাই কিন্তু কি করতে পারবে না, সাবমিট করতে পারবে না। আর যে যে টেস্টেটর যিনি আছেন, যিনি উইলটা করবেন উনি অথবা উনি মারা যাওয়ার পর যিনি সেটা দাবি করবেন, উইল আমরা আমাদের কথা হচ্ছে উইল হচ্ছে অপশনাল। এখন যিনি উইল করবেন উনি শুধু উপস্থাপন করতে পারবেন, অথবা উনি মারা গেলে যিনি দাবি করবেন উনি উপস্থাপন করতে পারবেন। তারপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন অফ উইল এন্ড, তো এটা সাব রেজিস্ট্রারের কথা বলে যে উনি অন্য দলিল যেভাবে রেজিস্ট্রেশন করেন উইলটাও সেই একই রকম ভাবে যখন সাবমিট করা হবে উনি রেজিস্ট্রেশন করবেন। 42 ধারা বলে যে আপনার খামযুক্ত উইল, অর্থাৎ আপনি উইলের ভিতরে কি লিখছেন এটা কেউ দেখবে না, যখন আপনি মারা যাবেন তারপরে উইলটা খোলা হবে। 42 ধারায় আপনি এই রকম কি করতে পারেন, উইল আপনি উপস্থাপন করতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে 43 ধারার প্রসিডিউরটা বলে যে যখন এইরকম একটা সাব রেজিস্ট্রার উইল পাবে, 5 নাম্বার বই আছে, নর্মালি জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে এই খামযুক্ত উইল দেওয়া হয়, 5 নাম্বার বই সাব রেজিস্ট্রারের কাছে থাকে না, এটা জেলা রেজিস্ট্রারের কাছে থাকে। তো যাই হোক, এই যে রেজিস্টার নাম্বার 5-এ কি করবেন, উনি যে উইলটা জমা করা হইলো তার উপরে নাম ঠিকানা থাকে, সেখানে একটা ক্রমিক নাম্বার দিয়ে 5 নাম্বার বইয়ে উনি নাম ঠিকানা বা মারা গেলে কার কাছে দেওয়া হবে এই রকম জিনিসগুলা সেখানে উনি লিখে রাখবেন। তারপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যদি আপনি যদি উইলটা যদি ফেরত নিতে চান, উইল আপনি যে কোনো সময় উইথড্র করতে পারবেন। 44 ধারা বলতেছে আপনি আবেদন করলে যে কোনো সময় আপনাকে আপনার উইলটা কি করবে, ফেরত দিয়ে দিবে। তারপরে 45 ধারা বলতেছে যদি ব্যক্তি মারা যায় তখন কি হবে, তো মারা গেলে ওনার সর্বপ্রথম কনফার্ম হইতে হবে, তার ডেথ সার্টিফিকেট নিয়ে যদি কেউ ইনফর্ম করে, আর যদি ইনফর্ম না করে সেক্ষেত্রে পন্থা বর্ণনা করা আছে যে একজন সহকারী জজ মর্যাদার আর যে বিচারক আছেন তাদের সামনে উনি উপস্থাপন করবেন। উপস্থাপন করে ওই যে ব্যক্তি ঠিকানা দেওয়া আছে তাদেরকে কি করবেন, প্রতি 3 বছর পর পর তারা একটা চিঠি পাঠাবেন, যদি উত্তর না আসে তারপরে তারা ধ্বংস করে দিবে। এ সংক্রান্ত এই যে 46-এর এ যুক্ত করা হয়েছে, পূর্বে এটা ছিল না, যে এরকম উইল যদি কেউ করে, কেউ যদি সংগ্রহ না করে, প্রতি 3 বছর পর পর উনি ওনারা কি করবেন সেখানে নোটিশ পাঠাবেন, যে বলা হচ্ছে জুলাই মাসের 1 তারিখে নেক্সট আফটার যে 1962 সালে এই আইনটা যুক্ত করা হয়েছে, যে যদি এরকম কোনো উইল থাকে যেটা ধ্বংস করতে হবে, তো ধ্বংস করার আগে তারা কি করবে নোটিশ পাঠাবে এরকম করে। তো মোটামুটি এটাই ছিল আমাদের টোটাল রেজিস্ট্রেশন আইনের আদ্য প্রান্ত, আর সম্ভবত কিছু বাকি নাই। তারপরও যদি আমরা আর একটু জিনিস বলে দেই, একটা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা শুধু রেজিস্ট্রেশন খাতের ফিটা আপনাদেরকে বলছি, এর বাইরে আপনাকে দলিলটা প্রস্তুত করতে হবে। আপনি যদি নিজে দলিল যদি পড়তে পারেন, নিজে প্রস্তুত করতে পারবেন, অথবা যদি দলিল লেখকের মাধ্যমে তৈরি করেন তাকে তার খরচ দিতে হবে, প্রিন্ট করতে হবে। এখন এইটা সরকার নির্ধারিত, তো আর ফি হয় না, প্রিন্ট কত করবেন, আর দলিল লেখার জন্য পাতা 15 টাকা করে সরকার নির্ধারণ করেছে, বাস্তবে 2,000 থেকে 10,000 আপনার অবস্থার উপর ভিত্তি করে এই খরচটা হয়।
আর সরকারি খরচটা আপনার দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে যে দলিলের প্রকৃতি অনুযায়ী হতে পারে, আর একটা হচ্ছে প্রতি দলিলে। আর কিছু আছে যেটা অবৈধ সমিতির চাঁদা, প্রসেস ফি, অসংখ্য কিছু আছে, সেটা বলে তো লাভ নাই, সেটা আপনার অঞ্চলের উপর ভিত্তি করে। এখন আমরা দেখি প্রতিটা দলিলে আপনার যে খরচগুলো দিতে হয়, যে হলফনামা দেন তার জন্য 100 টাকা ইফি দিতে হয়, যত পাতার দলিল হবে, যদি বাংলায় হয় 16 টাকা করে, আর ইংরেজিতে হলে 24 টাকা করে আপনাকে প্রদান করতে হয় দলিলটা বালামে লিখার জন্য। আর নকল নবিশদের খরচ বাবদ প্রতি পাতা 24 টাকা, ইংরেজিতে হইলে 36 টাকা আপনাকে সাবমিট করতে হয়। এলটি নোটিশের জন্য 10 টাকার একটা কোর্ট ফি লাগাইতে হয়। আর এখন দলিলের প্রকার ভেদে বিভিন্ন প্রকার দলিল আছে, যেগুলো আমরা অন্য দলিল পরিচিতি অংশে পড়ব। রেজিস্ট্রেশন খাতে এখন পর্যন্ত 1% টাকা জমা করতে হয়, যত টাকা আপনি দেখাবেন দলিলে। স্ট্যাম্প খাতে 1.5%, স্থানীয় করটা নির্ভর করে, আপনি কি মহানগর বা ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে থাকলে 2%, এর বাইরে থাকলে মোটামুটি আমরা যদি দেখি 3%, 2%, 1% হিসাবে আসে। এখন এর বাইরে আরো কিছু খরচ আছে, এটা আমরা ইনকাম ট্যাক্সের উপর আসে। এটা হচ্ছে আপনি সম্পত্তি বিক্রি করে লাভ করবেন, তো ইনকাম ট্যাক্স বসিয়ে 53-এর এস ধারা বলতেছে আপনি কি করেন, 91 সালে বসায় দিছে উচ্চ কর দেন, তারপরে 2005 সালে সরকার কি করছে 53H যুক্ত করতে বলতেছে যে লিজ সম্পত্তি আছে, যেমন রাজুকের প্রপার্টি আছে, গৃহায়নের প্রপার্টি আছে, যেগুলো 99 বছরের জন্য লিজ দেয়, সেই প্রপার্টির ক্ষেত্রে এখানে এটা প্রযোজ্য হবে। এটা ছাড়া 53FF বলে তারা আরেকটা সেকশন করে, সেখান থেকেও 2005 সাল থেকে তারা কি করতেছে, টাকা আদায় করতেছে। তবে এগুলার ম্যাক্সিমামটাই আসবে যদি আপনি কি করেন, রিয়েল এস্টেট কোম্পানি থেকে ক্রয় করেন, আর ভ্যাটটাও শুধুমাত্র রিয়েল এস্টেট কোম্পানির জন্য বা ডেভেলপার কোম্পানির জন্য, যেটা 91 সালে যুক্ত করা হয়। তার মানে এই আমরা যে রেজিস্ট্রেশন খরচ, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় কর, এটা ফিক্স। আর এর বাইরে এখন আপনি যদি সম্পত্তি রিয়েল এস্টেট থেকে ক্রয় করেন, ডেভেলপার থেকে ক্রয় করেন, তখন এই খাতে আরো নানা প্রকার অবস্থা ভেদে দলিল ভেদে আপনার জন্য কি হবে, অ্যাড হতে থাকবে। আর সরকার বাংলাদেশের এক এক অঞ্চলটাকে এক এক রকম ভাবে ভাগ করছে, তাই এখান থেকে বলা সম্ভব না আপনার দলিলে কত টাকা খরচ হবে। তো এই জন্য একটা ওয়েবসাইট আছে dalil.com, আপনারা চাইলে সেটা থেকে নিজের কত টাকা খরচ হবে সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনার যদি মোবাইল থাকে মোবাইলও আপনি পাবেন dalil.com, এই অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার জেলা, থানা, উপজেলা, জমির যদি বিস্তারিত ডিটেল দেন, এটাতে আসলে এখানে ফিস ক্যালকুলেটর পাবেন, তখন আপনার একদম একজাক্ট সরকারি আসলে খরচ কত সেটা কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। এখানে প্রথমে আপনি দলিলের প্রকৃতি নির্বাচন করবেন, তো আমি এখানে একটা সাপকবলা দলিল চাচ্ছি। আমার এখানে বিভাগটা আমি নিচ্ছি রংপুর, জেলা নিচ্ছি, আপনি আপনারটা নিয়ে এখান থেকে ট্রাই করতে পারবেন। আমি এখানে জেলা নিচ্ছি ঠাকুরগাঁও। এখন আপনার কোন সাব রেজিস্ট্রি অফিস সেটা আপনি এখানে সিলেক্ট করেন। তো এখানে আমি ঠাকুরগাঁও সদর নিচ্ছি। এখন আসি জমির অবস্থান। তো মনে রাখবেন আপনার সম্পত্তিটা যদি ইউনিয়নভুক্ত হয়, ইউনিয়নভুক্ত, উপজেলা হইলে উপজেলা, জেলা হইলে জেলা, অর্থাৎ আপনার সম্পত্তিটা যেখানে সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি ইউনিয়নভুক্ত সম্পত্তি দিচ্ছি। এখানে জমির মূল্য আপনি যেইটা দলিলে দেখাবেন, কত টাকায় কিনলেন সেটা দেখার বিষয় না। আমি উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা এখানে দেখাচ্ছি। আর একটা কথা হচ্ছে যে জমির উপর স্থাপনা আছে কিনা, মনে রাখবেন গ্রামের জমি হইলে যদি বাড়িঘর থাকে না দিলেও চলবে, কিন্তু পৌরসভা ভুক্ত সম্পত্তি যার হোল্ডিং নাম্বার আছে তার অবশ্যই স্থাপনা আপনাকে দেখাইতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু আপনার নানা সমস্যা হবে। তো ধরলাম সম্পত্তির উপর কোনো বাড়িঘর বা দোকানপাট কিছুই নাই, না দিলাম। এখন আসি ক্রেতার ধরন। আপনি যদি ব্যক্তি থেকে ক্রয় করেন সাধারণ, আর যদি ডেভেলপার থেকে ক্রয় করেন ডেভেলপারে আপনি কি করবেন, ক্লিক করবেন। যদি দলিল একজন দাতা একজন গ্রহীতা হয়, ওভারঅল এভারেজে 10 পাতার দলিল হয়, যদি দাতার সংখ্যা বাড়ে গ্রহীতার সংখ্যা বাড়ে তাহলে পাতা বাড়তে পারে। আর দলিলটা আপনি বাংলায় লিখতেছেন না ইংরেজিতে, বাংলায় হলে বাংলা। তো এটা দিয়ে আমরা ফলাফলে ক্লিক করে দেখি যে কত টাকা খরচ হচ্ছে। তো দেখেন আমাদেরকে এখানে বলতেছে 1% রেজিস্ট্রেশন খরচ 1000 টাকা, স্ট্যাম্প শুল্ক 1.5%, 1500 টাকা, স্থানীয় কর 3%, হচ্ছে আমাদের কত 3000 টাকা, আর উচ্ছে আয়কর হচ্ছে আমাদের 1%। আর বাকি যে তিনটা আছে, এই যে আয়কর অধ্যাদেশে যে ভিন্ন ধারা মোতাবেক, এগুলো প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? কারণ বিক্রেতা হচ্ছে সাধারণ ব্যক্তি, যদি বিক্রেতা হইতো রিয়েল এস্টেট তাহলে এগুলো কিন্তু প্রযোজ্য হইতো।
আর প্রতিটা দলিলের ক্ষেত্রে আমরা যে কথাটা বললাম, ইফি, এনফি, এনএনফি, দেখেন এগুলো প্রতিটা দলিলের জন্যই আসবে। তো আর একটা কথা হচ্ছে, এখানে আমরা আরেকটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে আপনি যখনই 1 লাখ টাকার বেশি সম্পত্তি হস্তান্তর করবেন বা ক্রয় করবেন, আপনার টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। তবে এই ক্ষেত্রে যে অব্যাহতি দেওয়া আছে, যদি আপনি অনিবাসী হন, সহজ কথা প্রবাসী হইলে প্রবাসীদেরকে আপনাদেরকে কি করতে হবে না, যত টাকারই ক্রয় করেন টিন সার্টিফিকেট আপনার জন্য বাধ্যতামূলক না, টিন সার্টিফিকেট আপনার জন্য বাধ্যতামূলক না। আর যদি আপনি নাবালকের নামে সম্পত্তি ক্রয় করেন, তাহলে নাবালকের পক্ষে যিনি সম্পত্তিটা ক্রয় করতেছেন তার টিন সার্টিফিকেটটা সেখানে কি করতে হবে, দিতে হবে। তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের রেজিস্ট্রেশন আইন সংক্রান্ত বিষয়। আশা করি আপনারা রেজিস্ট্রেশন আইনের ভিতরে আসলে মূল কি জিনিসটা আছে তার কিছুটা হইলেও ধারণা পাইছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোশ্চিন থাকে, বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।